So guys, welcome back to our new video. And guys, আজকে আমরা আবারও একটা হরর গেম খেলতে চলেছি, যার নাম হলো গ্র্যানি। আর আজকে আমরা গ্র্যানি চ্যাপ্টার ওয়ানে কার এসকেপ করব। আর তোমরা যদি আমার এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত টানা দেখো, তাহলে তোমরাও আমার মতো খুব সহজে গ্র্যানি চ্যাপ্টার ওয়ানে কার এসকেপ কমপ্লিট করতে পারবে। আর এটা একটা মোবাইল গেম, তোমরা চাইলে প্লে স্টোর থেকে গ্র্যানি গেম ডাউনলোড করে কার এসকেপ আমার মতো কমপ্লিট করতে পারো। আশা করছি তোমরা আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত টানা দেখবে। আর যারা যারা দেখছো ভাই, অবশ্যই ভিডিওটাতে একটা করে ছোট্ট লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি চাপিয়ে দিয়ে অল অপশনটি সেট করে দেবে। তো লেটস গো আওয়ার টুডেজ ভিডিও। তো গাইস, যেহেতু এটা একটা ভূতের গেম মানে হরর গেম, আর এর সাউন্ড না পেলে তোমরা ফুল মজা পাবে না গেমে, তো তাড়াতাড়ি তোমরা হেডফোনটা লাগিয়ে নাও। আমি এখানে তাড়াতাড়ি হেডফোনটা লাগিয়ে নিলাম। আর এবার আমরা চলে যাবো আমাদের গেমের মধ্যে। তো ভাই, এখন আমরা চলে এসেছি আমাদের গেমের মধ্যে। আর এখান থেকে আমরা প্লেতে ক্লিক করলাম, আর এখান থেকে আমরা কন্টিনিউ ক্লিক করলাম, আর চলে এলাম আমাদের গেমের মধ্যে। আর ভাই, আমাদের এখানে ডে ওয়ান স্টার্ট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমাদের হাতে টোটাল দেবে 5 দিন, আর এই 5 দিনের মধ্যে আমাদের কার এসকেপটা কমপ্লিট করতে হবে। তো তোমরা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পেরে যাবে আমি মাত্র কয়দিনে কার এসকেপটা কমপ্লিট করছি। আর এখানে বেসিক্যালি স্টোরিটা হলো যে আমাদের এখানে গ্র্যানি একটা ঘরের মধ্যে আটকে রেখেছে, একটা বুড়ি। আর আমাদের এখান থেকে বেরোতে হবে গ্র্যানির কারটা নিয়ে, ঠিক আছে, গ্র্যানির গাড়িটা নিয়ে আমাদেরকে বেরোতে হবে। আর এখানে আমাদের সব কিছু খুঁজে খুঁজে বের করতে হবে। তো আমরা এখানে প্রথমে নিচের দিকটা খুঁজবো, ঠিক আছে, নিচের দিকটা। আর এখান থেকে এটাতে স্পেশাল ফিউজ পেয়েছি, চলো এখানে দিয়ে দিই, স্পেশাল ফিউজ পেয়েছি ওখানে। আর শর্টগানে একটা পার্ট পেয়েছি, এটা আমাদের নিতে হবে। আর বেসমেন্টে যেতে হবে ভাই, চলো। এখানে বুকটা আছে যেটা আমাদের কাজে লাগবে খুবই, ইঞ্জিন পার্টও আছে। আর এখানে এটা কি আছে, ওকে ওকে, চলো আমরা বেসমেন্টে চলে যাই ভাই, বেসমেন্টে গিয়ে আমরা এটাকে লাগিয়ে আসি। আমাদের পার্টটা লাগে, শর্টগানের পার্ট আমাদের লাগাতে হবে ভাই, না হলে আমরা গ্র্যানিকে জব্দ করতে পারবো না। আর আমাদের গ্র্যানির এই গাড়িটা নিয়ে আমাদেরকে পালাতে হবে ভাই। এখানে একটা শর্টগানের পার্ট আছে ভাই, আর একটা পার্ট লাগবে, চলো একটা পার্ট পেয়ে গেছি, এখান থেকে একটা পার্ট পেয়ে গেছি। আর এখানে কিছু পাবো কি ভাই, কিছুই নেই। এখান থেকে আমাদের ওপরে যেতে পারি, ইঞ্জিন পার্ট আমরা কোথায় দেখলাম, কোথায় একটা আমরা ইঞ্জিন পার্ট দেখেছি ভাই। চলো এখান থেকে আমরা বের হয়ে পড়ি ভাই, গ্র্যানি যেহেতু এদিক দিয়ে আসছে, আমাদের এদিক থেকে আমাদের কিছু একটা করতে হবে। এদিকে যদি কিছু পাই, শর্টগানের পার্ট তো নেই এখানে, এখানেও শর্টগানের পার্ট নেই ভাই, লোল ভাই। এখানে গ্যাসোলিনটা পেয়েছি ভাই, না, এখানে রিমোট আছে ভাই, যেগুলো আমাদের এখানে একদম ফালতু ফালতু জিনিস আছে, যেগুলো আমাদের কাজেই লাগবে না ভাই। চলো এদিক থেকে আমরা বের হয়ে যাই ভাই, গ্র্যানি এদিকে চলে এসেছিল দেখেছো। আর এখান থেকে চলো আমরা এখান থেকে এই দিক দিয়ে বেরোয় যাবো ভাই। এর ভিতরে যদি কিছু পাই, একটা শর্টগানের পার্টও পেলাম না ভাই, শর্টগানের পার্ট আমরা পেলাম না ভাই, রেঞ্জটা তো পেলে হতো ভাই, পেলাম না ভাই, কিছুই পাইনি ভাই। ওকে ওয়েল লাইন, চলো আমরা খুঁজে খুঁজে বের করবো একটার পর একটা। ওকে নানি, প্লে আইডেন্সি, আমরাও বুঝি। এখানে কোথায় যেন একটা পায়ের আওয়াজ পেলাম ভাই, এখানে কোনো জায়গা কিছু নেই, কোনো জায়গায়, এই তো ইঞ্জিন পার্ট ভাই। ফিরে চলে যাবো ভাই বেসমেন্টে, বেসমেন্টে কিটা লাগাবো ভাই,
বেসমেন্ট থেকে আমাদের এটা লাগাতে হবে ভাই, নাহলে হবে না, কিছুই নেই এর ভিতরে, কিছুই নেই ভাই। তাহলে আছেটা কোথায় ভাই? মনে হচ্ছে এখানে আসবে কেন, মনে হচ্ছে আসবে। হ্যাঁ বলতে বলতে ভাই, ভাই আসছে, আমি জানতাম ভাই আসবে, ও কি স্পিড আসছে ভাই, গ্র্যানি ভাই কি স্পিডে চলে এলো ভাই। ওকে ওয়েল ডান, টাটা। আর এবার আমাদের ওপরে একটু খুঁজতে হবে ভাই, ওপরে না খুঁজলে হবে না। স্পেশাল প্লাগটা তো পেয়েছি ভাই, এখানে তো ঢুকবো না আমরা। কার ব্যাটারি পেয়ে গেছি ভাই, কাটা পেয়েছি। ওকে আমরা পরের বারে বইটা আনবো, বইটা ওখানে ফেলে দেবো ভাই। কার ব্যাটারিটা পেয়ে গেছি ভাই আমাদের। ভাই স্পেশাল কি পেয়েছি আমরা, প্লাগটা পাচ্ছি না ভাই। কার ব্যাটারি আমাদের এটা পেতে হবে ভাই, স্পেশাল প্লাগ। চলো এই দিক দিয়ে আমরা খুঁজে খুঁজে বেরোবো ভাই, এই দিক থেকে আমাদের খুঁজে খুঁজে ভাই বেরোতে হবে, নাহলে ভাই আমরা কিছুই পাবো না, এটুকু জানি। এখানে যদি ওয়েপেন কি পাই তাহলে ভালো হয়, স্পেশাল প্লাগ পেয়েছি, আপাতত ভাই ওয়েপেন কিটা পাইনি। শর্ট গানের পার্টটাও পেয়ে গেছি ভাই, হুইলটাও পেয়ে গেছি ভাই। চলো আমরা এগুলো সব বেসমেন্টে দিয়ে আসবো ভাই। চলো এটাকে ফেলে এখানে গ্র্যানিকে একবার সাড়া দিই আমরা। আর গাইস এখান থেকে আমাদের না সাড়া দিলে কি হবে, আমাদের এখানে স্পেশাল প্লাগটাও পেয়ে গেছি। কার কি পাইনি এখন ভাই, আমাদের কার কি খুঁজে বের করতে হবে ভাই, কার কিটা খুঁজে বের করতে হবে, আর আর কি বের করতে হবে, কার কি বের করতে হবে, র্যান্স বের করতে হবে ভাই। কার কি পাইনি, র্যান্সও পাইনি ভাই, হুইলটা বের করে নি ভাই, হুইলটা কাজে আসবে। চলো শর্ট গানে একটা পার্ট পেয়েছি, এখানে নানিকে আমরা ঘুম পাড়িয়ে দেবো, নানিকে আমাদের ঘুম পাড়াতে হবে ভাই। এখান থেকে আওয়াজ করতে করতে যাবো যেন নানি চলে আসে আমাদের, আওয়াজ করতে করতে যাবো যাতে নানি এদিকে চলে আসে। আমরা ওখানে গিয়ে দাঁড়াবো না ভাই, তাড়াতাড়ি ওয়েপ আউট করে দেবো ভাই। নানিকে দু মিনিট জন্য আমরা ঘুম পাড়িয়ে দেবো, এখানে তো আওয়াজ দিয়ে দিয়ে ভরে দেবো ভাই। চলো এটা আমাদের র্যান্স দিয়ে আটকাতে হবে ভাই, টাইট করতে হবে। ওকে আসুন ম্যাডাম, আসুন নানি, আসুন পানি, আমরা তোমার জন্য ওয়েট করছিলাম নানি। আমাদের ইঞ্জিন অয়েলটা গ্যাসোলিন এখানে আছে ভাই, কার কিটা পেয়ে গেলে মনে হচ্ছে হয়ে যাবে, মনে হচ্ছে কার কি আর র্যান্স। চলো এর কাজটা সেরে আসি, এই এটা আমাদের খুলতে হয় ভাই, এটা খুললে ভাই আমরা তো পাবো সেই আমাদের কি বলতো, আমরা পাবো আমাদের সেই রাস্ট কি, আর রাস্ট কি যেটা আমাদের একদমই কাজে লাগে না ভাই, তাহলে কি আর বলবো ভাই। চলো কোনো ব্যাপার না ভাই, আমরা আমাদের বইটা কোথায় আছে, বইটা সম্ভবত এখানে আছে বইটা, হ্যাঁ ভাই বইটা এখানে দেখেছিলাম ভাই, বইটা নিয়ে যেতে হবে ভাই, বইটা নিয়ে আমাদের খুলতে হবে। আমাদের মোটামুটি কার কিটা পেলে হয়ে যাবে, গ্যাসোলিনটা তো পেয়ে গেছি,
কার কিটা পেতে হবে ভাই? কার কিটা পেয়ে গেলে হয়ে যাবে ভাই? কার কি পেতে হবে? প্যাডলক কি পেতে হবে? ভাই কোন দিক দিয়ে যেন হাঁটছে, হুইলটা তো এখানে আছে ভাই। আমাদের কার কিটা পেতে হবে ভাই? চলো এটা আমরা এখানে শেষ করে দেবো। চলো এটাকে খুলে দিলাম। আর এর ভিতরে কিছু পাবো কি? লাঠি পেয়েছি। দেখো গ্র্যানি এই লাঠিটা যে কালেক্ট করেছিল এটা কালেক্ট করেছিল, তারপরে গ্র্যানি তাকে এখানে এরকম করে দিয়েছে ভাই। হাল হাল তাকে পুরো বেহাল করে দিয়েছে ভাই। তার হাল পুরো বেহাল করে দিয়েছে ভাই। লাঠিটা নিতে কি হবে? লাঠিটা নিয়ে আমরা তো করছি অন্য কোনো পার্ট। লাঠিটা ভাই শিওরের পাঠে লাগে ভাই। ও ভাই ভাই আমরা স্পেশাল কি ওটা খুলে ফেলেছি, আমাদের ওপরে যেতে হবে ভাই। আমরা এখনো উইপেন কি পাইনি ভাই। আমাদের ভাই উইপেন কি লাগবে? হ্যামার লাগবে। স্পেশাল প্লাগ বাগা পেয়ে গেছি। আর ওকে এখান থেকে একটা নিয়ে নিই, যদি না নিয়ে এসে যায় সর্বনাশ হয়ে যাবে। রেঞ্জটা পেয়ে গেছি ভাই। নানি মনে হচ্ছে আসবে। ভাই ওখান থেকে আমরা এটা নিয়ে ফেলে দেবো ভাই, অ্যামোটা নিয়ে নেবো। অ্যামো তো ভাই কাজে আসে ভাই। আমাদের হ্যামার লাগবে, হ্যামার। আর কার কি? রেঞ্জটা পেয়ে গেছি ভাই। হ্যামার লাগবে আর কার কি লাগবে ভাই? কার কি ভাই? এখানে তো মাঝে মাঝে পেয়ে যাই ভাই। এখানে কার কি মাঝে মাঝে পেয়ে যাই ভাই, সব সময় পাই না। চল এটা এখানে থাক। আমাদের গানটা নিয়ে চলে আসতে হবে ভাই। গানটা নিয়ে, গানটা নিয়ে এলে আমরা রেঞ্জটা পাঠতে পারো ভাই। গাইস এখান থেকে কিছু একটা তো নিতে হবে ভাই। আচ্ছা এখানে আমাদের এটার কাছে আছে একটা গুলি। চলো এখান থেকে একটা গুলি ভরে নি ভাই। একটা গুলি ভরে নিলে হয়ে যাবে ভাই। ওকে ওয়েল ডান। আমরা উইপেন কি এখন পাইনি? উইপেন কি লাগবে না ভাই? আর আমাদের লাগবে কার কিটা ভাই? কার কিটা ভাই পেয়ে যাই ভাই একবার। কার কিটা পেয়ে গেলে প্যাডলক কি লাগবে? প্যাড ভাই রাজ কি পেয়েছি ভাই? রাস্ট কি নিয়ে আমরা কি করবো ভাই? খাবো না মাখবো ভাই? এটা এখানে রেখে দিই। হুইলটা নিয়ে চলে আসি ভাই। হুইলটা আর চাবিটা হুইলটা উপরে আছে আমি জানি ভাই। আবার এই নাম্বারটা দেখতে পাচ্ছি না।
নাম্বারটা ভাই কোথায় লেখা থাকে ভাই? কোনটাতে বোম আছে আর কোনটাতে কি আছে ভাই? এখানে লেখা থাকে ভাই, এখানেও নাম্বারটা দেয়া নেই। ভাই এখানে নেই, মানে নিচে দিয়ে আসছে। বললাম ভাই নিচে দিয়ে আসছে ভাই, কোথাও তো নাম্বার লেখা নেই। ভাই তুই আয় ভাই, আয় ভাই, আমার ভাই তোক্ষণে ঢুকে যেতে হবে ভাই। চলো এই দুটো আমাদের নিচে লাগবে, আর এই দুটো নিয়ে আমাদের নিচে যেতে হবে ভাই। ওকে ওয়েল ডান গাইস, আমাদের নিচেরটা কমপ্লিট করতে হবে। নিচে বোমটা কোথায় আছে আমরা জানি না ভাই, এখানে কিছু আছে কি? কিছুই নেই ভাই। আমাদের কার কি আর প্যাডলক কি ভাই খুঁজে পাচ্ছি ভাই। চলো এটা লাগিয়ে দিই, এখন এসে গেছি এখন। এসে যখন গেছি ভাই আবার কি, চলো চলো এর ভিতরে কিছু নেই ভাই। ও এদিকে আসতে পারে ভাই, আমি এখান থেকে বের হয়ে গিয়ে ওপার থেকে ধরবো ভাই। ভাই এখান থেকে বের হয়ে যেতে হবে আমাকে। রিমোটটার ভিতরে কিছু পায় না, হ্যামার, হ্যামারটাও লাগবে ভাই। চলো কোনো ব্যাপার না, আমরা এখান থেকে আবার ঢুকে যাবো ভিতরে। এখন একবারও মরিনি যদিও, আর বোমটাতে মনে হচ্ছে মরবো আমরা। লিফটটা, লিফটটা এখন চড়বো না ভাই, লিফটটা সবার শেষে চড়বো, লিফটটা সবার শেষে চড়ে ভাই তারপর দেখবো। জ্ঞানী ওখানে দু মিনিটের জন্য হয়ে গেছে। এখান থেকে আবার ঢুকে যাই ভাই, এখানে কিছু নেই, এখানেও ভাই কিছু নেই ভাই। তরমুজটা পেয়েছি ভাই এখানে, ভাই তরমুজটা পেয়েছি। এইদিকে আসছে ভাই, ভাই ওইদিকে চলে গেলাম, তরমুজটা দিয়ে আসবো ভাই। হচ্ছে ভাই চলে গেছে, তরমুজটা পুরো নিচে ফেলে দেওয়া যাবে ভাই নিচে। এর ভিতর থেকে আমরা কিছু একটা পেতে পারি ভাই, প্লে আউট কি বাগারা। কিছুই পাইনি ভাই, উপরে ওঠ। ভাই উপরে উঠে যা ভাই, দাঁড়িয়ে গেছে ভাই এখানে। উপরে উঠে যা ভাই, উপরে উঠে যা, উপরে উঠছে না, উপরে না উঠলে ভাই আমি যেতে পারবো না ভাই। আমাদের অলরেডি দুটো ঘর খোঁজা হয়ে গেছে, আর আমরা এটাকে এর কাজ শেষ করি, স্ক্রুড্রাইভারের কাজ শেষ করে দেবো। স্ক্রুড্রাইভারের কাজ শেষ করলে ওখান থেকে আমি যদি প্লে হাউস কি বা প্যাডলক কি কিছু যদি পেয়ে যেতে ভালো হবে। মিট পেয়েছি, মিট আমার লাগবে না।
ভাই এখান থেকে চ ভাই। স্ক্রুড্রাইভারটা মাঝ রাস্তায় একটা দিলাম ভাই। ভাই দুইটা খুলে, ভাই দুইটা খুললাম আর ভাই সেট ম্যান সেট 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 ম্যান সেট সেট ডে টু দিয়ে দিয়েছে আর আমাদের ভাই। আমরা ওখানে ভাই মাঝ রাস্তায় ওটা ফেলে দিলাম, ছি কি ভুল করলাম, আমি তো ভাবেছিলাম যে ধরে ফেলবো, ওই জন্য তো আমি ভাই ফেলে দিলাম ভাই, দিয়ে ঢুকে গেলাম। চলো ভাই কোনো ব্যাপার না, আমরা এখান থেকে আরেকবার ট্রাই করবো, ভিতরে যাবো আরেকবার। আমরা আরো একবার ভিতরে যাবো ভাই। চলো আর আমাদের ওটা তুলতে হবে ভাই, না হলে হবে না। দেখেছো ভাই এখানে আছি, ঢুকে গেছি ভাই, ভাই খুব কষ্ট করে ভাই ঢুকে গেছি ভাই। প্যাডলক কি পেয়েছি ভাই এখানে? ভাই ফেসে গেছিলাম ভাই, ও তো ওইদিকে ছিল। ভাই ওইদিক দিয়ে বেরোবে, বুঝতে পারিনি ভাই ও এদিকে কি করে এলো ভাই। ভাই খেয়েছিল ভাই, এদিকে চলে এসেছিল ভাই, ওর উপর থেকে আমরা কি পাই আবার দেখতে হবে ভাই, কি পাই ওটা আমরা দেখতে হবে, ওটা দেখতে পেরে গেলে হয়ে যাবে। নিচের কাজ মোটামুটি শেষ করে ফেলো ভাই, ঘুরে ঘুরে বেরোতে হচ্ছে দেখতে পাচ্ছ। ভাই এখান থেকে প্যাডলক কিটা তো পেয়ে গেলাম, ভাই আমাকে কার কি পেতে হবে ভাই, কার কি ভাই এর ভিতর থেকে আমার কার কি পাবো বলে মনে হয়? মনে তো আমার হচ্ছে না ভাই, এখানে কোনো কিছু ফেলে টেলে দেয় না ভাই। হুইল পেয়েছি ভাই, এটা আমাদের নিচে থেকে তোলার কাজে লাগে ভাই, তরমুজটাও আছে। লিফটে তো এলাম ভাই, ভাই কোন দিকে আছে আমি জানি না ভাই, কোন দিকে আছো ভাই? এদিকে নেই, মিট আছে, এখান থেকে বের হয়ে যাওয়ার একটা চান্স আছে ভাই। ভাই এইটা আমরা বের করে নিতে হলে ওর উপরে খুঁজো ভাই, আর একবার তো এই বোমে আমরা মরে গেছি ভাই। চলো আমরা মাস্টার কি পেলাম আমি শেষ ভাই, আমাদের ভাই মাস্টার কি যদি পাই তাহলে সিন শেষ ভাই, আমাদের পেতে হয় ভাই কার কি ভাই। কোথায় রে গ্র্যানি স্পাইডারম্যান কোথায় আছে ভাই, কোন দিকে গেল ভাই? এই তো ভাই, ভাই তুই ঢুকলেই আমি চলে যাবো ভাই,
আয় 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 আয়, তোর জন্য ওয়েট করছিলাম ভাই। হয়ে গেছে ভাই, টাটা তোর কাছকে, টাটা ভাই জ্ঞানী স্পাইডার, আর আসবোই না ভাই তোর কাছে। এখানে প্যাডলক কি যেটা খুলে দি ভাই, বাবা জ্ঞানী এসে গেছে। ভাই টাটা জ্ঞানী টাটা, ভাই গ্র্যানিকে একবার ওয়াইপ আউট করতে হবে ভাই। হেডশট, চলো এটাকে দিয়ে আমরা খুলে দিই ভাই তাড়াতাড়ি। 2 মিনিট 30 সেকেন্ড গেমের ভিতরে কিছু না ভাই, ওই গেমের ভিতরে এখনই হয়ে যাবে ভাই। ভাই প্লে হাউস কি আর মাস্টার কি বাকি ভাই, যদি ওই পাই তো ভাই সর্বনাশের ভাই আর শেষ নেই ভাই। কার কি পাই না ভাই, কার কিটা পেয়ে গেলে ভাই হয়ে যাবে ভাই, ইতেই পেয়েছে ভাই। কার কিটা ভাই, ইতে দিয়ে দে ভাই, ইতে দিয়ে দে। কি দিয়েছে ভাই, হ্যামার। ভাই হ্যামার দিয়েছে, চ ভাই চ চ চ। হ্যামারে যত কাজ আছে তাড়াতাড়ি সেরে ফেলি ভাই, ফটাফট করে ভাই। প্রথমে ভাই নিচেরটা না উপরটাই সেরে আসে, প্রথমে ভাই উপরেরটা সেরে নি। ভাই এর ভিতরে পাবো নি কার কি, হুইল পেয়েছি ভাই। ভাইয়ের ভিতরে কি আছে, সেফ কি, সেফ কির ভিতরে তো কিছুই থাকে না। ভাই সেফ কির ভিতরে তো কিছুই থাকে না, আমি কোনো সময় সেফ কির ভিতর থেকে আমার চাহিদাওয়ালা জিনিস পাইনি ভাই। সিরিয়াস বলছি ভাই, কোথায় যেটা লাগবে সেটা ছাড়া অন্যটা পাই ভাই। চলো আমাদের কাটারটা মনে হচ্ছে এখানে ছিল, এই কাটার তো মনে হচ্ছে এখানে ছিল। ভাই কাটার তো এখানে কোথায় ছিল, ভাই কাজের সময় পাই না ভাই। ভাই এখানেই আছো ভাই, এমনিতে ভাই কাটারটা পাচ্ছি না, তারপরে জ্বালাই আনতে না ভাই। চলো আপাতত হ্যামারটা নিয়ে চলে আসি ভাই, হ্যামারটা নিয়ে এসে দেখি। হ্যামারটা নিয়ে নিলাম, ওখানে সেফ কি আছে, আমাদের একটা কাঠার বের করতে হবে। কাঠার আমার কাছে ছিল, আমি একচুয়ালি কোথায় দেখেছি ভাই, কোথায় যেন একটা দেখেছি, এখানে হতে পারে। হ্যাঁ ভাই মনে হচ্ছিল কোথায় যেন একটা দেখেছি ভাই, কোথায় যেন একটা দেখেছি ভাই, কিন্তু মনে করতে পারছিলাম না যে ভাই কোথায় দেখেছি। আই ডোন্ট নো বাট কেন মনে করতেছিলাম পারছিলাম না ভাই, জানি না ভাই, আই ডোন্ট নো। চ ভাই চ চ, সেফ কি পেয়ে গেছি ভাই, সেফ কি থেকে কি পাই দেখি ভাই, কার কিটা ভাই পাবো না ভাই। ভাই কার কি না পেলে আর কোথায় পাবো ভাই, ভাই প্লে হাউস কি ফি দিস না ভাই, প্লে হাউস কি মাস্টার কি সব দিস না ভাই, কার কিটা ভাই দিয়ে দে ভাই, কার কিটা ভাই প্লিজ, কার কিটা দিয়ে দে ভাই প্লিজ প্লিজ প্লিজ, কার কিটা ভাই প্লিজ। ভাই ফাইনালি ভাই কার কিটাই পেয়ে গেছি ভাই,
কার কিটাই পেয়ে গেছি, আর আমরা এখান থেকে ফাইনাল এসকেপ করো ভাই এখন। ও ভাই এই তো মাস্টার কি ভাই, আর আমাদের আর লাগবে না এটা ভাই, এটা আমাদের পরে লাগবে। আর আমরা এখান থেকে গ্যাসোলিন নেবো ভাই, খুশি 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 ভাই, খুশি খুশি ভাই। অনেক অনেকক্ষণ পরে ভাই আমরা পেয়েছি ভাই, অনেকক্ষণ পরে ভাই আমরা পেয়েছি পেয়েছি ভাই পেয়েছি 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 পেয়েছি। এ গ্যাসোলিন গ্যাসোলিন গ্যাসোলিনটা এখানে দেবো ভাই, গ্যাসোলিনটা এখানে ভাই, গ্যাসোলিনটা ভরে দিলে ভাই আমাদের হয়ে যাবে ভাই, গ্যাসোলিনটা ভরে দেবো। আর সাথে সাথে আমরা ভাই একবার খুলে নেবো ভাই, আর আমাদের কিছু খুঁজতে হবে ওটার ভিতরে। মনে হচ্ছে ভাই প্যাডলক কী আছে, এই প্যাডলক কিনা ভাই আমাদের ইয়ে আছে কী বলতো, আমাদের মনে হচ্ছে র্যান্সটা নিতে হবে। চলো র্যান্সটা নিয়ে নিলাম। আমাদের ওর ভিতরে মনে হচ্ছে আমাদের প্লেহাউস কী আছে, প্লেহাউস কী প্লেহাউস কী আছে সম্ভবত ভাই তরমুজটার ভিতরে। বাড 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 বাড, ওকে 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 গাইস, ফাইনালি আমাদের কার্কিটা কই, কার্কিটা পেয়ে গেছি ভাই। চলো ভাই ই দিলাম, ইয়েস ডব্লিউ ভাই ইয়েস। চলো এ ভাই কত ভাই কত হার্ড দরজা ভাই, সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ভিডিও, টেল এন্ড টেক, টাটা বাই বাই।